মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। কালকে তো তুমি এত বড় বড় কথা বললে যে নাকি ওর বয়ফ্রেন্ডের সঙ্গে ওর বিয়ে দিয়ে দেবে। নিজের ছেলের উপর তোমার কোনো আস্থা নেই, তোমার যত আস্থা ওই বাইরের ছেলেটার উপর। আমি তো সব মেনে নিয়েছি। বাহ, খুব ভালো। এখন কি হচ্ছে, সকালবেলা আমি স্কুলে বেরোবো, খাওয়ার কোনো বন্দোবস্ত নেই, খাওয়া নিয়ে সব ঝামেলা চলছে। তাইলে বুঝে দেখো, বুঝে দেখো যে মুখের সামনে খাবার না পেলি কেমন লাগে, মুখের সামনে খাবার পেতে কার না ভালো লাগে। হ্যাঁ, সেই ভালো লাগা বজায় রাখতে গেলে ওই যারা ওই খাবারটা তৈরি করে কিংবা সমস্ত ব্যবস্থা করে মুখের সামনে খাবারটা বেড়ে দেয়, তাদেরকে একটু সম্মান দিতে হয়, তাদেরকে একটু বুঝে চলতে হয়, তাদেরকে একটু মান্যিগণ্যি করতে হয়। চক্রান্তর করে তাদেরকে ফাঁসানোর চেষ্টা করে নে কেউ। আমি বুঝতে পারছি না মা, এসব কথাগুলো তুমি আমাকে কেন বলছো, আমি তো এসবের মধ্যে নেই। যদি কেউ কিছু করেও থাকে মা, তাহলে সেটা তার দায়, আমি তো এসবের মধ্যে নেই। মা, তুমি শুধু শুধু কেন বলতো কথা বাড়াচ্ছ? তোমার যখন রান্না বান্না হয়েই গেছে তখন খাবারটা বেড়ে দাও না। শিমুলদি, তুমি এবার থেকে মাকে অর্ডারও করবে? আমি তো না হয় মাকে অর্ডার করছি, তুমি তো আগেই খেতে বসে গেছো। তাহলে কোনটা বেশি অপরাধের প্রতীক্ষা? আমি চাকরি করি শিমুলদি। চাকরি করো তো কি হয়েছে? চাকরি করো বলে কি মাথা কিনে নিয়েছো নাকি? ঠিক কথা বলেছিস তুই একদম। চাকরি করে উনি আমাদের একদম মাথা কিনে নিয়েছে গো। চাকরি করিস তো কে হচ্ছে? তোর টাকায় আমরা খাই না পড়িসনি? হ্যাঁ, তোর টাকায় আমরা কিছু করি নে, তুই আমাদের কোনো টাকা পয়সা দিস নে, যে তোদের হয়ে আমরা একদম সবকিছু দান করে দেবো। বেশ, একবার তুই যে আমার মেয়ে, আমরা খুব ভালো করে জানি যে তুই আমাদের কোনোদিন টাকা পয়সা দিবি নে। চুপ, আমি তোমার সঙ্গে কোনো কথা বলছি না পুতুলদি। আর পলাশ, এটাই চলবে তো? প্রতীক্ষা, তুমি খেতে বসো, মা যদি আমাদের রান্না করে দেয় তাহলে তো কিছু বলার নেই, তুমি বসো। শোনো, এই কথাটা বলবো বলে আমি অপেক্ষা করছিলাম, ও তার আগে বলে দিই, এই যে সমস্ত রান্না বান্না করা আছে, থালায় ভাত বেড়ে দিয়ে দিয়েছি তিনজনকেই, মাছ ডাল তরকারি যা কিছু আছে সব ঢেকে রাখা আছে এখানে, যার যারটা শেষে নিজে হাতে নিয়ে নেবে। তোমাদের থালায় পাতে পাতে সব কিছু বেড়ে দিতে হবে এমন তো কোনো কথা নেই। আর খাওয়া দাওয়ার পরে নিজেরা নিজেদের বাসন কোসন মেজে রাখবে, বুঝেছো? দেখো, এই রান্নার বাসন কোসন নয় আমরা মেজে নেবো, কিন্তু তোমাদের একটু বাসনপত্র তোমাদেরকেই মেজে নিতে হবে, মনে থাকে যেন। কেন মা, কাজের লোক তো রয়েছে। ও কি করতে বলি, কাজের লোক আবার এলো কোত্থেকে বাড়িতে? হ্যাঁ, নাকি ওই বিয়ের সময় যাকে কদিনের জন্য ডাকা হয়েছিল তার কথা বলছো তো? সে জানিয়ে দিয়েছে বিয়ে বাড়িতে কাজ করে তার শরীর টরীর খারাপ হয়েছে, সে এখন আসতে পারবে না, তিন দিন সে আসতে পারবে না। কাজী, তোমাদেরকে নিজেদের বাসন নিজেদের মেজে নিতে হবে, মনে থাকে যেন। মা, তুমি কি বলবে বলছিলে? ও হ্যাঁ, যে কথাটা বলবো বলেছিল, বলছিলাম যে কাল থেকে আমরা তিনজন, আমি, বৌমা আর পুতুল, আমরা আলাদা রান্না করে খাবো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।